হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে কয়ে দেব ছোট বড় সবারই পছন্দের একটা খাবার, পছন্দের পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে একেবারে মজে মজে ক্রিসপি চিকেন ফ্রাই। তাও আবার মাত্র 15 মিনিটে আমি আপনাদেরকে করে দেব এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়া। তো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে ফ্রেন্ডস আধা কেজি পরিমাণে চিকেনের লেগ নিচ্ছে। আপনারা চাইলে ফুল চিকেনটাও নিতে পারবেন। এখন আমি ভালো করে ধুয়ে ক্লিন করে পানিতে ঝরিয়ে এখন একটা টিস্যু টাওয়াল দিয়ে মুছে নেব পানিগুলো আর একটু শুকানোর জন্য। আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো ফার্স্টে আমি দিয়ে দেব 1 চামচের মতন স্বাদ অনুযায়ী লবণ। দেন আমি দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট, আপনার স্বাদ বুঝে দিবেন আর চিকেনটা বুঝে। আর দিব ডার্ক সয়া সস। দেন দিয়ে দিব কেচাপ। আর এখন দিয়ে দিব একটা লেবু ফুলি চিপে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর একটা মশলা দিব, সেটা আমি ঘরে নিজে তৈরি করেছি, সেটা আপনারা চাইলে এই মশলাটা আমি আপনাদেরকে পরে একদিন শেয়ার করব। তো এই মশলাটা একটু দিয়ে দিব এখন, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই মশলাতে আমি দিয়েছি লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পাঁচ মশলারি মশলা, আর হলো হিং, আর একটু হলো ব্ল্যাক পেপার, এগুলোই দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচ নিয়েছি ময়দা। নিয়ে দুইটাকে ভালো করে মিশিয়ে এখন আমি চিকেনটাকে এটার উপরে শুকনো অবস্থায় চেপে চেপে চিকেনে লাগিয়ে নিব মশলাগুলি। সেমভাবে আবারও দিব, ভালো করে দুনো সাইডে চেপে চেপে চিকেনের উপর লাগিয়ে নেব শুকনো অবস্থায়। শুকনো অবস্থায় লাগানোর পরেই চিকেনটা আরও বেশি ক্রিসপি হবে। ফ্রাই প্যানে তেল গরম করার জন্য বসিয়ে দিলাম। এখন তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে, এখন এক এক করে দিয়ে দিব চিকেনটা। দেখা যাক কত গরম হয়েছে। সব চিকেন দেওয়ার পরে এখন চুলার হিটটা লোতে করে দিবেন। এতে করে চিকেনটা ভিতরে ভালো করে সিদ্ধ হবে, নইলে বাইরে জাস্ট সিদ্ধ হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। ভালো করে উল্টিয়ে দিব। আমি চিকেনটা 1 পিট অলরেডি হয়ে গেছে, উপর পিটটা দিব আমি চেঞ্জ করে। মাঝারি আছে, দুনো সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে চিকেনগুলোকে তুলে নেব। অলমোস্ট হয়ে গেছে, এখন এক এক করে সব চিকেনকে তেল ঝরিয়ে তুলে নেব বাউলে। দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন ফ্রাই। এখন আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা হঠাৎ কোনো মেহমান আসলে আপনারা ঝটপট এই ক্রিসপি চিকেন ফ্রাইটি তৈরি করে দিতে পারবেন ইজিলিভাবে, কোনো ঝামেলা ছাড়া। আর আমি যে মশলাটা ইউজ করেছি দেখাতে পারিনি, স্কিপ করেছিলাম, সেটা আমি অবশ্যই জলদি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব ওই মশলার ভিডিওটি। আর রেসিপিটি যদিও সহজ, টাইম কম লাগবে, কিন্তু খেতে অনেক মজার রেসিপি এই চিকেন ফ্রাইটি। আমি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।